কমেন্ট করতে থোড়া চিন্তা করে কমেন্ট করা দরকার। আজ ওয়াজ নসিহত বন্ধ গেলাম অবস্থা খিতা হইব মুসলমান সমস্ত রায় ওয়াজ হইত, সমস্ত রায় তো আজ হইত, আমরাও দেখলাম সমস্ত রায় তো আজ হইত, ভিড় দরিয়া মানুষ থাকতা, আজ আস্তে আস্তে ওয়াজ নসিহত কিমান সে দূরে হরের, আজ সরকারেও কিতা হরের আমরারে আটার, সরকারেও আমরারে আটার, আর আমরাও আমরার মনরে আটাইলে আমার দোস্ত খানার বুজুর্গ হলিলা কমেন্ট আইব বলে হো মাদ্রাসা এখান হনো এখান হনো এখান ইনো আর ওখান আটটাং গাইবার খাম কিতাওয়ালা ভাত মাতিবা, আমার দোস্ত খানার বুজুর্গ হল খাদির বাজার উবাইয়া চোখ তোড়া গুরানি মারি দেখবা স্কুল কতটা আছে নিজে নিজে গনিয়া দেখবা, হাই স্কুল হায়ার সেকেন্ডারি এলপি স্কুল এমই স্কুল কতখান আছে ও খাদির বাজারের আশেপাশে নিজে গনিয়া বার করে লাইবা, এক বিষখানের হোম হইত না, এক বিষখানের হোম হইত না, আর মাদ্রাসা হওয়ান গনিয়া এখান আর দোকান সরকারি এখানে বন্ধ হয়ে গেছে, আর কমিও দোকান এখান আছে আমরা আলগামিয়া মাদ্রাসা এখান আর হুন্না নাম কারিয়ানা মাদ্রাসা নেজামিয়া মাদ্রাসা আর আমার হজরত মৌলানা মহিউদ্দিন সাহর মাদ্রাসা এখানেও তো শেষ, আর মাদ্রাসা খানো সেন্সাস করিয়া দেখা গেছে বরাক বেলের হরুতার মধ্যে 2% শত দুইজন মাদ্রাসাত পড়ে, শত দুইজন মাদ্রাসাত পড়ে পড়ে আর 98 জন স্কুলও পড়ে, স্কুলও আছে সারা 98 স্কুলও নাই, খাম খাজ ঘরের হোটেল খাজ ঘরের অন্যান্য অন্যান্য মঞ্চের পরবর্তীকার ফরমাইত্রা আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আপনারা যেটা আদেশ করছেন আমর করছেন হুকুম করছেন ওটা তুমি তাই পাকড়িয়া ধরো, আর যেটা যেটা তাকিয়া যেটা তাকে নিষেধ করছেন এটা তাকে তুমি তাই ফরহেজ করো বাসিয়া থাকো, আর আল্লাহ রসুলে ফরমাইত্রা মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আল্লাহ রসুলে ফরমাইত্রা যে আমার এতাত করব গুয়া কে হে আল্লাহর এতাত করল আল্লাহর অনুসরণ করল, আর যে আমার নাফরমানি করল গুয়া কে হে আল্লাহর নাফরমানি করল, এই আয়াতে করিমা এবং হাদিসের সামনে রেখিয়া 2-4 মিনিটের ভিতরে আমি শেষ করে লইব, আমার দুস্তখলার বুজুর্গ হল আমরা থোড়া চিন্তা লাগাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর মধ্যে মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করছেন, আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইত্রা মানব জাতি হইলে আমার খলিফা আমার প্রতিনিধি, আমার দুস্তখলার বুজুর্গ হল এই মানব জাতিরে সঠিক পথ দেখালিন লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার পাক কালাম শরীফ, আর এই পাক কালাম শরীফর খিলা সল পাক কালিম শরীফর হুকুম আহকাম আমরার সামনে ব্যাখ্যা করার লাগিয়া আল্লাহ তার নবীরে ফাটাইছে, আমার দুস্তখলার বুজুর্গ হল আমার মা বইন হল থোড়া আমরা চিন্তা করি আল্লাহর রসুলে ফরমাইত্রা যে আমার এটা আত করব গোয়া কে হে আল্লাহর এটা আত করল, আমরা থোড়া চিন্তা লাগাই আমরা নবীদের আদর্শ কতটুকু আমরা বানিয়ার, নবীদের কথা কতটুকু আমরা বানিয়ার, নবীদের ফরমাইত্রা তুমি তাই হালাল খাও আমরা কতটুকু হালাল হিসাবে অর্জন করিয়ার, নবীদের ফরমাইত্রা তুমি তাই হারাম থাকি বাছ সুদ থাকি বাছ গোশ থাকি বাছ জিরা থাকি বাছ, আজ আজ মানুষের নামাজ পড়ে এর মধ্যে মিশা মতে নামাজ পড়িয়া মঞ্চে সুদ খায় নামাজ পড়িয়া মঞ্চে গোশ খায় নামাজ পড়িয়া মঞ্চে কিতা করে পরনিন্দা করে, আমার দুষ্টখানার বুজুর্গ হল নবীদের ফরমাইত্রে আমার এতাত করল আমার অনুসরণ করল গিয়া কে আল্লাহ পাক পরবর্তীকার আমার এতাত করল, আজ নবীদের এতাত নবীদের অনুসরণ আমরা কতটুকু করি আর কিন্তু মুখ দিয়ে আমরা দাবি করি আর আমরা মুসলমান আমরা মুমিন আর নবীদের ইত্তেবা নবীদের মহব্বত আমরা দেখাই আর কিন্তু আমি আমার আমি আমার প্রশ্ন করি আমি আমার প্রশ্ন করি আমি কতটুকু নবীর অনুসরণ করি আর নবীদের এতাত কতটুকু আমি করি আর নিজে নিজে চিন্তা লাগাই মুসলমান, ইমরান হুসাইন পূর্ব টঙ্গিবাড়ি 500 দেখা দিবা তাই ওয়াদা করছেন, তার বাবা নাই তার বাবার লাগে দইব, ইমান আলী মাস্টার মাস্টার নিন 150 টাকা, আচ্ছা দুইজনে দিছেন
আল্লাহ পাক পরবর্তীকার তন্তর সৎকার কবুল আর মঞ্জুর ফরমা আমিন। আমি খোয়া থাকলাম ও কথা আমি আমি নিজে আমি একটাবার চিন্তা লাগাই আমি আল্লাহর আল্লাহর বন্দা নবীর উম্মত আমি মুখে স্বীকার করি আর আমি ঘোষণা দিয়ার আমি আল্লাহর আল্লাহর বন্দা নবীর উম্মত কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম কতটুকু মানিয়ার আমি নিজে নিজে চিন্তা লাগাই মুসলমান। আজ আমার পরিবার দিন দিন নিন্দারি নাই, পরিবারের মধ্যে আমার মধ্যে নামাজ নাই, আমার আওলাদের মধ্যে নামাজ নাই, আমার পরিবার মধ্যে নামাজ নাই, আমার আমার মধ্যে রোজা নাই, আমার মধ্যে দিনদারি নাই, শরীয়ত মোতাবেক আমি চলিয়ান না, আমার হরতারে শরীয়ত মোতাবেক চালাইয়ান না, এর লাগে আমরা আর উপরে সময় সময় আমরা আর উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হলাই আদের, সময় সময় আল্লাহর পক্ষ থেকে আমরা আর উপরে গজব হইয়া আদের মুসলমান। আমার দুষ্ট হলার বুজুর্গ হন, আজ আমরা নিজে নিজে একটা মানে চিন্তা লাগাই আমরা আসলাম খান আর আইসি খান আর যাইতাম খান, আজ দুনিয়াদারে সব কিছু আমরা বুধ পাই, আমরা কিলা মাহানো জমাইতাম, আমরার কিলা টেকা পয়সা কিলা জমত, দুনিয়াদারে সব কিছু বুধ পাই, কিন্তু দিনদারির বেলা ওয়ার বাদে আমরা একবারে ব্যাক লই যাই, আমরার আখল ওখানে খুই যায়। আমার দুষ্ট খানার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার লোমে এই মানব জাতির সঠিক পথ দেওয়ার লাগিয়া সঠিক রাস্তা দেখানির লাগে যুগে যুগে আমি বেকেরা মখলে পৃথিবীর মধ্যে দারুণ প্রেরণ করলাম। মতান্তরে 124,000 নবী হল, 124,000 নবী রসুল হলে পৃথিবীর মধ্যে আইলা, যুগে যুগে নবী রসুল হলাইয়া মানুষের আল্লাহর দিকে জোড়ার লাগিয়া আল্লাহ বুলা বন্দারে আল্লাহর লাগে জোড়ার লাগে তাই তার মেহনতের বসত করিয়া গেলা। আমরা নবীজি এই পৃথিবীর মধ্যে আইলা যেই সময় আল্লাহর রসুল এই পৃথিবীর মধ্যে অবতরণ করলা আইলা জন্মগ্রহণ করলা, আরবর ইতিহাস আপনারা জানেন এত বর্বরতার যুগ ছিল, মানুষে এক মানুষে অন্য মানুষের লাগে হাঁটাহাঁটি মারামারি করত, এক গোষ্ঠী অন্য গোষ্ঠী গোষ্ঠীর লাগিয়া দিয়ান দরবার করত, একগুলো মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করিয়া যাইত তোমরা অন্য গোষ্ঠীর লাগিয়া তোমরা দিয়ান দরবার জারি রাখিও, হাত থেকে ওলা অবস্থা হয়েছে বাবাই মেরে জিতা গাড়ি লাইতো বাইয়ে বাইয়ে খাটাখাটি জিনা বেবিচার জিনা বেবিচার অন্যায় অবিচার একবারে আম তৌরে ওই গোসল সময় আল্লাহ পাক পরবর্তীকার নেবে প্যারা নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর নবী মুহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে মক্কার জমিনের মধ্যে দিলা মুসলমান, যে নবীদের অনুসরণ করার কারণে নবীদের এতাত করার কারণে এত ডাকাইত মানুষ বর্বর মানুষ ডাকাইত মানুষ জিনাকুর মানুষ বদকুর মানুষ আল্লাহর রসুলের আত বয়াত করার কারণে আল্লাহর রসুলের আল্লাহর রসুলের আতে আত মিলাইয়া কলিমা পড়ার কারণে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তারা পরিগণিত হয়েছে মুসলমান। ও নবীর উম্মত আর ও নবী সাহাবে কেরাম আখলোর এতাত অনুসরণ আমরা করতাম, নবীদের অনুসরণ করতাম, সাহাবে কেরাম আখলোর অনুসরণ করতাম, আজ আমি নিজে নিজের প্রশ্ন করি আজ খার অনুসরণ করি আর মুসলমান, আজ আমরা খার অনুসরণ করি আর একটাবার নিজে নিজে চিন্তা লাগাই আমার দুস্থখানার বুজুর্গ হল আজ আমরা সব মানুষ দুনিয়া মুখা সব মানুষ দুনিয়া মুখা আর কিছু মানুষে আমরা হই মেসা বকলে জমিন জ্বালাইলেই না, মা তোলা মাতন্যানি মেসা বকলে জমিন জ্বালাইলেই না, মেসা বকলে খানো জ্বালাইলে জ্বালাইলার বোবাই একটাবার দেখাইয়া দেও না মেসা বকলে জমিন জ্বালাইলেই না। আজ ওয়াজ নসিহতর পাবলিসিটি হইলে সড়ক উবাইয়া সড়ক উবাইয়া খাদির বাজার উবাইয়া মানুষে কমেন্ট করে বলে ও আরো খান শুরু করছেন ও কয়দিন বাদে হন ওয়াজ হন ওয়াজ হন ওয়াজ ওয়াজের উপরে কমেন্ট আমি করিয়ার আমার দুষ্টখলার বুজুর্গ হল বিচার আপনারা খরক্কা গত 2 বছর লকডাউনের কারণে সমস্ত পৃথিবীর কী অবস্থা আসলো, মসজিদ মসজিদ জানোয়ার পর্যন্ত হামাইত্রা ঈদগাত গাছ উঠিছে প্রায় ঈদগার মধ্যে গাছ উঠিছে নমাজ পড়া হয়েছে না, আজ ওয়াজ নসিহত বন্ধ করা যাক অবস্থা কী হয় তোলা বাদে আপনার আমি দেখিলে আমি মুসলমান, এর লাগে কমেন্ট করতে তোলা চিন্তা করে কমেন্ট করা দরকার, আজ ওয়াজ নসিহত বন্ধ হয়ে গেলে আমার অবস্থা কী হইব মুসলমান, সমস্ত রায় ওয়াজ হইত সমস্ত রায় তো আজ হইত আমরাও দেখলাম সমস্ত রায় তো আজ হইত ভিড় দরিয়া মানুষ থাকতা আজ আস্তে আস্তে ওয়াজ নসিহত থাকি মানুষের দূরে হরের, আজ সরকারেও কিতা হরের আমরারে আটার সরকারেও আমরারে আটার আর আমরাও আমরার মনরে আটাইলে আমার দুস্থ খেলার বুজুর্গ হল এলা কমেন্ট আইব
বলে হৌ মাদ্রাসা এখান হনো এখান হনো এখান ইন আরো খান আর টাঙ্গাইবার খান তাওলা ভাত মাতিবা আমার দুস্তখানার বুজুর্গ হল খাদির বাজার উবাইয়া চোখ তোড়া গুরানি মারি দেখবা স্কুল কতটা আছে নিজে নিজে গনিয়া দেখবা হাই স্কুল হায়ার সেকেন্ডারি এলপি স্কুল এমই স্কুল কতখান আছে ও খাদির বাজারের আশেপাশে নিজে গনিয়া বার করি লাইবা এক বিশ খানের সময়তরা এক বিশ খানের সময়তরা আর মাদ্রাসা হখান গনিয়া এখান আর দোকান সরকারি এখানে বন্ধ হয়ে গেছে আর কমেও দোকান এখান আছে আমরা আলজামিয়া মাদ্রাসা এখান আর হুন্না নাম কারিয়ানা মাদ্রাসা নেজামিয়া মাদ্রাসা আর আমার হজরত মৌলানা মহিউদ্দিন সাহর মাদ্রাসা এখন উত্তর শেষ আর মাদ্রাসা এখানো সেন্সাস করিয়া দেখা গেছে বরাক বেলের হরুতার মধ্যে 2% শত দুইজন মাদ্রাসাত পড়ে শত দুইজন মাদ্রাসাত পড়ে পড়ে আর 98 জন স্কুলে পড়ে স্কুলও আছে সারা 98 স্কুলও নাই খাম খাজ ঘরের হোটেলও খাজ ঘরের অন্যান্য মঞ্চের বাড়িত খাজ ঘরের আমার দুস্থকলার বুজুর্গ হল আগর দয় বক্তায়ু বিশেষ করে হজরত মোলার জামালউদ্দিন সাহেব আলোচনা করছেন আমার শেষ হয়ে যান একটা মাত পাতিয়া শেষ করিলে ইয়ার আমরার মূল ফরমাজউদ্দিন ঠিক হয় ঈদ ঠিক হইব ফরমাজউদ্দিন ঠিক হয় ঈদ সুন্দর হইব আর ফরমাজউদ্দিন ঠিক হয় না তাহলে ঈদ বেখা হইব এর লাগে আমরা ফরমা হইল গিয়া মা বই নকল মা বই নকলের কাছ থেকে আমরা আওলাদ হল ফাইয়ার সন্তান হল ফাইয়ার ইগুন যদিন ঠিক হই না মূল্য যদিন ঠিক হয় না তাহলে বাদে আর খাবাইতো না খালি খান্তিয়া খাবাইতো না বাদে আলিম উলামার সামনে যাইবাই অলিয়া উলিয়ার দ্বারো হরুতা লইয়া যাইবা গিয়া কবে অগুতার একটা ফু দেখা আমার হরুতা এগুলো তো বেমার এগুলোর বেমার হবে না একে পড়াশোনা পায় না একে মা বাবার অনুসরণ করে না মা বাবার কথা শুনে না কাঁচায় না নুয়ালে বাস পাকলে করে টাস টাস আমরা স্যার ফরাসুদ্দিন স্যার হাইলাখান্তি আমরা পড়েছি আমার এমাদ ভাইও পড়েছেন আমরার মন্না স্যার তাই ন সিনিয়রও পড়াইছেন আমরা পড়েছি তান গেছে তো ভরাসুদ্দিন স্যারে ক্লাস একদিন কইসলা খাঁচায় না নুয়ালে বাস পাকলে করে টাস টাস খাসাবালা যদিন জাহ যেখান বানাইন জাহ এগু খাসাবালা যদিন বেখা করিয়া হেদিয়া যদিন এগু ঠিক করে না তাহলে এগু যদি ফাঁক না হয় তাহলে ফাঁক না এগুদি জাহ হইত না এর লাগে হরুতা এগুন আমরা মূল ঠিক করা দরকার আর বিশেষ করে বাহ ভাই হলার গেছে আরো ফুড়ি নগুন অন ফর্দা ফুসিদায় ফড়িবা ও মাদ্রাসা হন্তার দিও ও আরজ রাখিয়া আমি আমার সামান্য সংক্ষেপ আলোচনা শেষ করে নিলাম ভুল ত্রুটি এলে আল্লাহ মাফ দিতা আপনারও মাফ দিবা ও আখির দোয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ